আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে গেছি। আজকের ভিডিওতে আপনাকে আমি শিখিয়ে দেব কিভাবে একটা রোগীর উপরে জিনকে হাজির করতে হয়, অর্থাৎ জিনে ধরা রোগীর উপরে সেই জিনটাকে ভর করানোর উপায় কী। এছাড়া আপনি বুঝবেন কিভাবে রোগীটা সত্যি সত্যি জিনে ধরা রোগী নাকি জাদুগ্রস্ত রোগী, সব আপনাকে স্টেপ টু স্টেপ বুঝিয়ে দেব। কেবল ভিডিওটা আপনি সম্পূর্ণটাই দেখতে থাকবেন, কেটে কেটে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি যদি নতুন আমলিয়ার জগতে পা রেখেছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। আর আপনি এই ধরনের ভিডিও ইউটিউবে খোঁজেন, খুঁজে খুঁজে আপনি হয়রান হয়ে গেছেন, কেউ আপনাকে বলতে চাইছে না। আজ আমি আপনাকে শিখিয়ে দেব একদম হাতে কলমে কিভাবে রোগীর শরীরে আপনি জিনটাকে হাজির করবেন এবং চেক করে দেখে নিতে পারবেন রোগীটা জিনে ধরা রোগী নাকি জাদুগ্রস্ত রোগী। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। বন্ধুরা, রোগীকে পরীক্ষা করার জন্য প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেই কাজটা হচ্ছে আপনাকে ছোট্ট একটা মাটির টুকরো নিতে হবে। এই মাটির টুকরোটা দিয়ে আপনি পরীক্ষা করে নিতে পারবেন রোগীটা জাদুতে আক্রান্ত নাকি জিনগ্রস্ত। যদি জিনগ্রস্ত হয় রোগীটা, তাহলে কিন্তু এই মাটির টুকরোটা ওই রোগীর হাতে ধরিয়ে দেওয়া মাত্র রোগীর শরীরে জিন এসে উপস্থিত হয়ে যাবে। আর যদি রোগীর শরীরে জিন না থাকে, রোগীটা যদি জাদুতে আক্রান্ত হয়ে থাকে, তাহলে ওই মাটিটাকে শুঁকে আপনি বলে দিতে পারবেন রোগীটা জাদুগ্রস্ত কিনা। কিভাবে শুঁকবেন, কখন কি পড়তে হবে, সব আপনাকে এখন একটা একটা করে আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাকে ওই মাটির টুকরোটাতে বিসমিল্লাহ সহ আপনি সূরা মুজাম্মিল একবার সম্পূর্ণটাই পড়বেন। পড়ার আগে আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন এবং সূরা মুজাম্মিলটা পড়ার শেষেও একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। যখন আপনার সূরা মুজাম্মিলটা পাঠ করা হয়ে যাবে, তখন ওই মাটির টুকরোটাতে আপনি ফু লাগিয়ে দিন, দম লাগিয়ে দিন। তারপর আপনি রোগীকে একটা আসনে বসিয়ে নিন, আপনিও একটা আসনে বসে যান। আর হ্যাঁ বন্ধুরা, এই কাজ করার আগে কিন্তু নিজের শরীরটাকে অবশ্যই বন্ধ করতে ভুলবেন না। যদি আপনি ভুলে যান, তাহলে কিন্তু ওই দুষ্ট খবিস জিনগুলো আপনাকে করে দিতে পারে আক্রমণ। আপনি নিজের শরীরটাকে কিভাবে বন্ধ করবেন সেই পদ্ধতিটাও এখন আপনাকে আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, চার কুল আপনি একবার করে পাঠ করবেন, সাথে আপনি সূরা ফাতিহা একবার পাঠ করবেন। পাঠ করার পর আপনি হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীরে সেটাকে মেখে নেবেন। মেখে নেওয়ার পর আপনি কাজে বসবেন। যাক, এটা হয়ে গেল আপনার শরীর বন্ধ। শরীর বন্ধ করে নেওয়ার পর ওই যে আপনি সূরা মুজাম্মিল পড়ে মাটির টুকরোটাতে ফু দিয়ে রেখেছেন, ওই মাটির টুকরোটাকে আপনি রোগীর ডান হাতে ধরিয়ে দিন। আর রোগীর হাতে ওই মাটিটা ধরিয়ে দেওয়ার পর আপনাকে সূরা জিনের প্রথম পাঁচটি আয়াত পাঠ করে রোগীকে বারবার ফু দিতে থাকতে হবে। যখনই আপনি বারবার ফু দেবেন, তখন কিন্তু ওই রোগীর শরীরের জিনটা যেথাই থাকবে, পৃথিবীর যে প্রান্তেই থাকবে, রোগীর শরীরে এসে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। রোগীকে আপনি বলুন চোখ বন্ধ করে থাকতে। চোখ বন্ধ যখনই রোগী করবে, রোগী যদি জিনগ্রস্ত রোগী হয়ে থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রোগীর ওপরে জিন হাজির হয়ে যাবে। আর কোনো জিন যদি রোগীর শরীরের ভিতরে কোনো দিন প্রবেশ করে নাই, ঢোকে নাই, তাহলে সেই জিনটা কিন্তু রোগীর শরীরে এসে হাজির হবে না, দূর থেকে তাকে দেখা দেবে। তখন রোগী চোখ বন্ধ করা অবস্থায় আপনাকে বলে দেবে যে ওই দিকে আছে, এই দিকে আছে, আমি দেখতে পাচ্ছি সাপ রূপে, কিংবা সে বলবে আমার মাথার উপরে সাপ ঘুরছে, কিংবা বিভিন্ন আকৃতি নিয়ে ওই জিনটা ওই রোগীটাকে দেখা দেবে। এছাড়া জিন দ্বারা যদি ওই ব্যক্তিটা, ওই রোগীটা জাদুগ্রস্ত হয়ে থাকে, তাহলে কিন্তু তার মাথাটা ধরে বোঝা হয়ে যাবে, মাথাটা ভারী হবে, এই ঘাড়গুলো ধরে যাবে এবং তার মাথাতে বেদনা হতে শুরু করবে, ব্যথা হতে শুরু করবে। এই ধরনের কাণ্ড যদি ঘটে, ব্যথা বেদনা, মাথা ভারী, ঘাড় ধরে যাওয়া,
তাহলে আপনি বুঝে নিতে পারবেন রোগীটা জিনের দ্বারাতে জাদুতে আক্রান্ত। এছাড়াও আপনি রোগীর হাতে থেকে ওই মাটিটাকে নিয়ে শুকে দেখবেন, শুকে দেখার পর যদি মাটিটা থেকে দুর্গন্ধ বার হতে আরম্ভ করে তাহলেও এটা কিন্তু জাদুগ্রস্তের লক্ষণ। দুর্গন্ধ বের হওয়া মানে রোগীটা জাদুতে আক্রান্ত রোগী। এবার পরীক্ষা করে আপনি জানতে পারলেন জিন দ্বারা জাদুগ্রস্ত কিংবা মানুষ দ্বারা জাদুগ্রস্ত। যদি জাদুগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনাকে জাদুর তদবির দিতে হবে, আর যদি জিনে ধরা রোগী হয় তাহলে কিন্তু জিনটা আপনাকে ওই রোগীর শরীর থেকে ছাড়াতে হবে। জাদুর চিকিৎসা কিভাবে করতে হয় সে প্রসঙ্গে আমার ভিডিও দেওয়া রয়েছে, জিনকে কিভাবে রোগীর শরীর হতে হটাতে হয় সে প্রসঙ্গেও আমার ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে জিন হাজির করার তথ্য এবং জিন জাদু পরীক্ষা করার তথ্য। ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আপনি আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।